ডিসপ্লে এশিয়ান টাইপ অপ, তার জন্য এডিট থেকে প্রেফারেন্স টাইপ শো এশিয়ান অপ এটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো এখানে কিছু ক্যারেক্টার সেট অতিরিক্ত দেখা যাচ্ছে। এই অতিরিক্ত ক্যারেক্টার সেটগুলো এশিয়ান ফন্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে রয়েছে আমাদের ওপেন টাইপের জন্য বেশ কিছু নতুন সুবিধাসমূহ। এর মধ্যে যে সমস্ত নতুন সুবিধাসমূহ আমরা দেখতে পাচ্ছি সেই সুবিধাগুলো দিয়ে কি কি করা যেতে পারে লক্ষ্য করা যায়। তার পূর্বে আরেকটা বিষয় জেনে নেই, তা হচ্ছে এডিট থেকে টাইপ, এখানে শো ফন্টস নেম ইন ইংলিশ, যদি কোনো ফন্টগুলোকে তার নিজস্ব ভাষায় দেখতে চাই সেক্ষেত্রে এটিকে ডিসলেক্ট করে আমাদের সেই ফন্টগুলো দেখতে পারবো। তবে এখানে আপনাদের যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করতেছেন সেই অপারেটিং সিস্টেমটি এই ফন্টগুলো ডিসপ্লে করার জন্য সাপোর্টেড হতে হবে। শো ফন্টস নেম ইন ইংলিশ এটা ব্যবহার করার পর আমরা যে ফন্টগুলো দেখতে পাবো সেগুলো সব ইংরেজিতে দেখতে পাবো, এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো। আর যদি আমরা টিকমার্কটি উঠিয়ে দিই তাহলে ইংরেজিতে তা দেখাবে না। তবে এই পুরো বিষয়টাই এখানে আপনার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করবে। ওপেন টাইপ যেই প্লেটটি রয়েছে সেই প্লেটের নতুন যেই সুবিধাসমূহ রয়েছে সেই সুবিধাগুলো ব্যবহার করার জন্য প্রথমে আমরা ওপেন টাইপ ফন্ট ব্যবহার করব, তবে তা এশিয়ান হতে হবে। মনে করি এই ওপেন টাইপ ফন্টটি আমরা ব্যবহার করব। এর ভিতরে যেই ওপেন টাইপ সুবিধাগুলো রয়েছে প্রথমে আছে প্রফেশনাল ম্যাট্রিক্স। প্রফেশনাল ম্যাট্রিক্সটি অটোমেটিক কার্নিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। তারপর রয়েছে এইচ আর ভি স্টাইল, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল এর জন্য যে গ্লিপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি। রোমান ইটালিক্স, হাফ ওয়ে, আলফা নিউমেরিক, ইটালিক হিসাবে ব্যবহার জন্য আমরা এই রোমান ইটালিক্স ব্যবহার করে থাকি। ওপেন টাইপ ফন্ট হওয়ার কারণে এখানে যেই সুবিধাগুলো রয়েছে সবগুলো সাপোর্টেড না হলেও কিছু কিছু সাপোর্ট করে থাকবে। এবং পূর্বের ন্যায় আমরা সাবস্ক্রিপশন এবং সুপারস্ক্রিপশন ইত্যাদি ব্যবহার করতে পারবো যদি এই ফন্টগুলো এগুলোকে সাপোর্ট করে। আমরা ক্যারেক্টার প্লেটের ভিতরে যে সমস্ত সুবিধাদি দেখতেছি সেই সমস্ত সুবিধাদি পাওয়ার জন্য আমরা ব্যবহার করে দেখতে পারি, অর্থাৎ ক্যারেক্টার প্লেট থেকে আপনারা দেখতেছেন এর কার্নিংগুলো। তারপর রয়েছে এর বেজ লাইন, রোটেশন, আন্ডারলাইন এবং স্ট্রোক ইত্যাদি ব্যবহার করতে সমর্থ হব পূর্বের ন্যায়। এবং এখানে রয়েছে কিন সু কু সেট, হার্ড, সফট সেটিং। এখান থেকে আমরা এর সফট এবং হার্ড এর লাইনিং ক্যারেক্টার্স পেয়ে থাকবো এবং যেগুলো নাকি কিবোর্ডের সাহায্যে ব্যবহার করা সম্ভব নয় সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেট করতে পারি অথবা অ্যাড করে তার ডাইরেক্ট এন্ট্রি করতে সমর্থ হব। এবং নিউ সেট হিসেবে তৈরি করার জন্য এখানে অথবা এক্সপোর্ট করতে পারবো অথবা ইম্পোর্ট করতে পারবো। বিভিন্ন ধরনের সেটিংগুলো আমরা ব্যবহার করে এশিয়ান টাইপগুলোকে আরও নিখুঁতভাবে ব্যবহার করতে